অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অতি বিশেষ এই প্রোগ্রাম, 148 বছর পর এই মহাসংযোগ, টানা এক বছর এই চারটি রাশি অপেক্ষা করুন, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সঙ্গে ঘটতে চলেছে। অর্থাৎ 10/6/2021 টু 30/5/2022 পর্যন্ত এই চারটি রাশি এই 148 বছর পর এই মহাসংযোগে মহাভাগ্যশালী হতে চলেছে, এবং টানা এক বছর এই চার রাশি হতে চলেছে ধন বর্ষা। এবং কোন কোন দিক থেকে প্রফিট পেতে চলেছে এই 148 বছরের এই মহাসংযোগে, দেখুন আপনাদেরকে আমি এই বিষয়টা পরিষ্কার করে দিই। আজ সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং 15 আগে চন্দ্রগ্রহণ হয়েছিল। অর্থাৎ 15 মধ্যে কিন্তু আরেকটি গ্রহণ, অর্থাৎ বছরের প্রথম সূর্যগ্রহণ। এক, দুই, শনি জয়ন্তী, এবং 3 পয়েন্ট আপনার বট সাবিত্রী বোত্র। এই তিনটি মহাসংযোগে, এই তিনটি মহাসংযোগে এই চারটি রাশির কপাল খুলতে চলেছে। কোন কোন এই চার রাশি কপাল খুলতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আজ শনি জয়ন্তী, আগামী অর্থাৎ আজ 10/6/2021 শনি জয়ন্তী, এবং আগামী বছর 30/5/2022 শনি জয়ন্তী। এই টানা এক বছর এই চার রাশি হতে চলেছে সৌভাগ্যশালী। রাজ সিংহাসনে বসতে চলেছে এই চার রাশি, যাদের হচ্ছে না। আমি আবারও বলছি, কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার হচ্ছে না, বলছেন কিন্তু আমার মিলছে না, এই জায়গাটা কেন হচ্ছে। আমি আবারও বলবো, হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা দেখতে পেলেন, এই নাম্বারে আপনারা নিজস্ব জন্মছক পার্সোনাল চার্টটা একবার অ্যানালিসিস করান, প্রবলেম কোন জায়গাতে আছে এই জায়গাটা আপনারা দেখুন। এবং অনেকেই বলে যাচ্ছে যে আমার এই ঘটনাগুলো ঘটছে, ঘটবেই, গ্রহ কিন্তু কথা বলে, আপনার ভাগ্য ঘুরায় কিন্তু গ্রহ, আপনি কেউ নন, টোটাল কিন্তু আপনার কপাল। তো এই তিনটি, একটি হচ্ছে সূর্যগ্রহণ আজ, আরেকটি হচ্ছে আপনার শনি জয়ন্তী, 3 হচ্ছে বর্ষাবৃত্তির ব্রত, এই কটা একত্রে এই তিন এই চারটি রাশিকে এই টানা এক বছর দিতে চলেছে বেশ কিছু লাভ, যা আপনারা অভাবনীয় এবং অকল্পনীয় হতে চলেছে। অনেকে বলে যে স্যার, যে আপনি একটু আগে বলে দিন না রাশিগুলোর নাম, ব্যাপারগুলো বোঝার দরকার আছে। এই যে 148 বছর আগে এই মহাসংযোগ কিন্তু হয়েছিল, একই দিনে সূর্যগ্রহণ, আপনার শনি জয়ন্তী এবং বট সাবিত্রীর ব্রত। এই 148 বছর পর এই যে মহাসংযোগ, বড় ধরনের পরিবর্তন এই চার রাশির আসতে চলেছে এই শনি জয়ন্তী থেকে আগামী শনি জয়ন্তী। এক টানা এক বছর কপাল খুলতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি, চর্চিত রাশি, ভালো হয় না, প্রচুর কমেন্টস এসছে। আমি বলবো এই টানা এক বছর আপনাদের কপাল কিন্তু খুলবে। প্রথম কথা হচ্ছে আপনাদের দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি পাবে, শনি হচ্ছে দৈনিক রোজগারের কারক গ্রহ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির
যোগ কিন্তু দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে পরিবর্তন মকর রাশির। সন্তান সুখ, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এই টানা এক বছর মকর রাশি। সৌভাগ্যশালী হতে রাশি হতে চলেছে এই মকর। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনার চতুর্থভাবে শনির ভ্রমণ, শশ নামক মহাপুরুষ রাজ্য এবং বৃহস্পতি কেন্দ্রে ত্রিকোণে অবস্থান। সন্তান সুখ, গোল্ড থেকে লাভ, প্রপার্টি থেকে লাভ, রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে উত্থান, আকস্মিক ধন প্রাপ্তি, একাধিক ভূ সম্পত্তির যোগ, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনার তুলা রাশির বেশ কিছু পরিবর্তন দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, সন্তান সুখের জায়গা নির্দেশ করছে, শেয়ার মার্কেট থেকে লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। প্রফিট আপনারা কিন্তু পাবেন, ব্যবসাতে যথেষ্ট উন্নতি কিন্তু আপনারা করবেন। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যপতি ভাগ্যভাবে কর্মপতিকে কানেক্ট করে এবং কর্মভাবে বৃহস্পতির অবস্থান, ভাগ্য উন্নতি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের প্রমোশন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, দৈনিক রোজগার আপনাদের বাড়বে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা বেড়ে যাবে বিদেশের সাথে যারা রত আছে, এবং আকস্মিক ধন প্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু বৃষরাশির ক্ষেত্রে প্রবল থেকে প্রবলতর হতে চলেছে। ডুবে যাওয়া টাকা, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে, গুপ্ত ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ রাশির। তিন নম্বর যে রাশি, অতি ভাগ্যশালী রাশি হতে চলেছে বৃষ রাশি। অর্থাৎ টানা এক বছর কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পেতে চলেছেন। কিন্তু আপনার, আমি বারবার বলছি, চার নম্বর রাশি বলার আগে আপনাদের কর্মফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ আপনারা কি কর্ম করেছেন তার এফেক্ট আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ধন বৃদ্ধি কিন্তু হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনাদের কিন্তু চোখে পড়ার মতন কিন্তু হবে, সন্তান সুখের জায়গা, গোল্ড থেকে চাঁদি থেকে শেয়ার মার্কেট থেকে লাভ, কয়লার সঙ্গে খনির সঙ্গে যারা যুক্ত আছে, লোহার সাথে যারা যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু ভালো, প্রপার্টি থেকে লাভ, ধনের জায়গাটা কিন্তু ভালো, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, এবং বিশেষ করে আপনাদের আটকে থাকা কাজগুলো এই সময় কিন্তু সম্পন্ন হবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, প্রমোশন, লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু নির্দেশ করছে ধনুরাশির। আকস্মিক ধন প্রাপ্তি হতে চলেছে ধনুরাশির। অর্থাৎ এই ধনু রাশি হতে চলেছে টানা এক বছর কিন্তু এই শনি সাড়ে সাতিতেও এই ধনু রাশিকে কিন্তু ঢেলে দিয়ে যেতে চলেছে। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, এবং ভাগ্যোদয়, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। এবং যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনাদের নিজস্ব ব্যবসা আছে বা আপনি পেট্রোলের সঙ্গে যুক্ত, পেট্রোলিয়াম দ্রব্যের সঙ্গে যুক্ত, খনির সাথে যুক্ত আছেন, লোহার সাথে যুক্ত আছেন, আপনি স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, আপনি হার্ডওয়্যার ব্যবসাতে আছেন, অনলাইন ব্যবসাতে আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনারা এই সময় কিন্তু ভালো ফল কিন্তু পাবেন। তবে হ্যাঁ,
এই যে 30/10/6/2021 টু 30/5/2022, টানা যে একটা বছর এই চারটি রাশি যে কথাগুলো বললাম, এই 148 বছর পর এই মহাসংযোগে, এই শনি জয়ন্তী থেকে আগামী শনি জয়ন্তীর মধ্যে ভাগ্য চমকাতে চলেছে। কিন্তু দেখতে হবে আপনার কর্ম, আপনার রাশিচক্র, আপনার দশা অন্তর্দশা, এটা কিন্তু একান্তই দেখা দরকার, তবেই কিন্তু আপনারা সঠিক ফলাদেশ পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট করুন। নমস্কার।